أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবহা খামিস মুশাইদ থেকে ভাই লুৎফর রহমান জানতে চেয়েছেন, রমজান মাসে দান খয়রাত করা কতটুকু ফজিলত এবং অন্য মাসে দান খয়রাত করা কতটুকু ফজিলতপূর্ণ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, আসলে দান খয়রাত এমনই একটি ইবাদত যেটা সর্বসময়ের জন্য ফজিলতময়, এবং এ প্রসঙ্গে কোরআন এবং সুন্নার ভিতরে অনেক দলিল আদেল্লা রয়েছে। যেমন সূরা বাকারা 261 নম্বর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দানের একটা উদাহরণ দিয়ে বলতেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে তাদের উদাহরণ হলো যেমন একটা দানা, শস্য দানা, সেটা বপন করলে সেখান থেকে সাতটা শীষ উদয় হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষের মধ্যে 100টা করে দানা হয়। তা আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাহু ইয়ুযাইফু লিমান ইয়াশা, এবং এর সিওয়া আল্লাহ যাকে ইচ্ছা আরো বেশি করে দিয়ে থাকেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত প্রশস্তময় এবং জ্ঞাত বা জ্ঞানী। এই আয়াতে যেটা আম কথা বলা হয়েছে যে আল্লাহর পথে কেউ যদি দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। এমনকি এক হাদিস এসেছে সহি বুখারী মুসলিমের হাদিস যে মান তাসাদদাকা বিআদলি তামারা মিন কাসবিন হাতায়িব, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ দান করে, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র সরা গ্রহণ করেন না, ওয়া ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ এটা তার ডান হাতে গ্রহণ করেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবি, এরপর ওই দানকারীর জন্য এটা বাড়াতে থাকেন। কেমন করে? কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহ, যেমন নাকি কেউ তোমাদের গরু বা ছাগল বা উঁট এর বাছুরকে লালন পালন করে বড় করে, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন তা আপনার এই খেজুরের সমপরিমাণ একটা দানকে গ্রহণ করে বাড়াতে থাকেন। হাত্তা তাকুনা মাসালুল জাবাল, এমন কি পাহাড়ের সমান এটা করে ফেলেন। আল্লাহ আকবার। তা এটা সর্বসময়ের জন্য। এবং কোরআনুল কারিমে আরেকটা আয়াতে সূরা বাকারার 274 নম্বর একটা আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান, যারা তাদের সম্পদ ব্যয় করে দিনে এবং রাতে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহ বলতেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে প্রতিদান, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তো এরকম অনেক আয়াত এসেছে যেগুলি দ্বারা দান করার ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দান করলে এটা বাড়িয়ে দেন, এটা কমান না। এমনকি এক হাদিসে এসেছে মা নাকাসাত মালুন মিন সাদাকা, দান খয়রাত করলে কোনো মানুষের মাল কমে না। তা এটা সর্বসময়ের জন্য, বিশেষ করে রমাদানুল মোবারকে কেউ যদি দান খয়রাত করে, রমাদানুল মোবারকে বিশেষ করে রমাদানুল মোবারকে দান খয়রাত করার ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস ও আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দানবীর ছিলেন এবং সবচেয়ে তিনি দানবীর ছিলেন রমজানে। আল্লাহ আকবার। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে সাক্ষাৎ করতেন, তাকে কোরআন শিক্ষা দিতেন, কোরআনের দর্শ করতেন, এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বায়ুর সিও বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন, বিশেষ করে রমজান মাসে। একটা বাতাস কত বেগে যেতে পারে, তো এরকম দান করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে রমজান মাসে। আর রমজান মাস ফজিলতপূর্ণ মাস, রমজান মাস খুবই ইবাদত বন্দেগির মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। অতএব এ মাসে বিশেষ করে ইতিম, দরিদ্র, অসহায় তাদেরকে যেমন দান করবেন, অনুরূপভাবে বিভিন্ন মসজিদ
বানানোর জন্য যদি আপনি আল্লাহর পথে দান করেন, সাদকা করেন, বিশেষ করে এই মাসে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসে বেশি বেশি দান করেছেন, আপনিও এই মাসে আরো বেশি করে দান করবেন, অবশ্যই ফজিলত পাবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দান করার ক্ষেত্রে এত উৎসাহ দিয়েছেন যে একজন মানুষ তারা যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যেও দান করে, এটা দুই ধরনের সওয়াব হয়, যে আসসাদাকা আলাল মিসকিন সাদাকা, একজন গরিব মানুষকে দান করলে এটা একটা দানের হয়, ওয়াহি আলা জির রেহমে ইসনাতান, কিন্তু যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে দান করেন আপনি ডবল সওয়াব পাবেন, একটা হলো দান করার সওয়াব আর একটা আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সওয়াব। ইবনে হিব্বানে হাদিস বর্ণিত রয়েছে। তবে আপনি বিশেষ করে যদি পারেন, আপনি বিভিন্ন মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য মসজিদে দান করলেন, একটা মসজিদ বানাতে সহযোগিতা করলেন, সেটা হলো কি সাদাকায় জারিয়া। হ্যাঁ, মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়, তিন প্রকার আমল জারি থাকে, তার মধ্যে প্রথমটাই হলো সাদাকাতেন জারিয়া, এমন একটা দান যেই দান করলে আজীবনের সওয়াব পাবেন, সেটা হলো কি মসজিদ। আর এই মসজিদ বানানো, এটা যদি একটা ছোট্ট মসজিদও হয়, এর সওয়াব আপনি পেতেই থাকবেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পক্ষ থেকে রমজান এবং গাইরে রমজান, রমজান এবং অন্য মাসে সবসময় দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুক। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।